হচ্ছে এই অফার গুলো দিয়ে কিন্তু সবাই হচ্ছে যে পেমেন্টটা পাবেন, ঠিক আছে। সো এখানে এরকম বেশ কয়েকটা রাউন্ড অনগোয়িং আছে। আপনার ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে দেখেন, একটা হচ্ছে আপনার সুই মেইন নেটের আছে, একটা হচ্ছে আপনার আরবিতাম নেটওয়ার্কের আছে, আর এটা হচ্ছে আই থিঙ্ক আউরদেক্স নাকি একটা টোকেন। তো এখানে দেখেন, যদি আমার এখানে হচ্ছে এখন এটাতে লেভেল ফোর দেখাচ্ছে কোথার মধ্যে, আর আরবিতামের মধ্যে, আর সেকেন্ডটাতে যদি যাই সেকেন্ডটাতে আমার লেভেল ওয়ান দেখাচ্ছে। হ্যাঁ, সো এই দেখেন অল কোর্স আর ডান ফর নাও কাম ব্যাক লেটার। আচ্ছা, সো এখানে যদি যাই এইটাতেও হচ্ছে সেম দেখাচ্ছে। সো বর্তমানে হচ্ছে শুধুমাত্র এইটাই আই থিঙ্ক অনগোয়িং আছে। সো আপনার হচ্ছে এখানে জয়েন এইভাবে করে করবেন। আর এখানে বুঝলাম না টাক্সগুলো কই গেল ওই দুইটার, একটুখানি ওয়েট। এগুলোর জন্য আলাদা আলাদা লিঙ্ক লাগবে, ঠিক আছে। এই যে সুইসোয়াপের ক্ষেত্রে আমি কিন্তু এখন লেভেল ওয়ান, এখন কিন্তু টাক্সগুলো শো করতেছে। এইরকম করে ক্লিক করে আসতে যদি না হয় তাহলে হচ্ছে আপনার এই যে লিঙ্ক আছে না, লিঙ্ক থেকে হচ্ছে আসবেন। আর ভিডিওতে তো দেখাই দেওয়া আছে যে সুইসোয়াপের ট্যাক্সগুলো একটু কঠিন আছে, এগুলো আপনারা না পারতে পারেন। সো তেমনি সেকেন্ড চ্যানেল হচ্ছে আমাদের, সেকেন্ড চ্যানেল হচ্ছে আমি একটা করে দিছিলাম, এই যে এখান থেকে হচ্ছে আমি লিখে দিয়েছি, কিন্তু এটা কিন্তু আরবিতামের অফার। এখান থেকে কিন্তু সবাইকে পেমেন্ট করবো, আপনি যত বেশি ট্যাক্স করবেন তত বেশি আপনার এক্সপি আর্নিং হবে, তত বেশি কিন্তু আপনি প্রফিটগুলো নিতে পারবেন। সো আমি পোস্ট মেন চ্যানেলও করে দিচ্ছি। সো দেখেন মেন চ্যানেলও কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি পোস্টটা করে দিছি, আর এই যে এই অফারেরটাও করে দিব, সমস্যা নাই। সো দেখেন ট্যাক্সগুলো অলরেডি কিন্তু এই যেটা সুইসোয়াপের, এই যে সুইসোয়াপের এটার কিন্তু ভিডিও দেওয়া আছে, এটা ভিডিও আমি অ্যাড করে দিব। আর এই যে এখানেরগুলো ট্যাক্সগুলো একটু দেখাই, এখানের ট্যাক্সগুলো একদম ইজি, যেটা দেখো চার বিতাম নেটওয়ার্কের আছে, এই যে লেভেল ফোরে যেটাতে আসি একদম ইজি। জাস্ট হচ্ছে প্রতিদিন হচ্ছে এই যে রিটুইট করবেন, কেন হচ্ছে টুইটারের ট্যাক্স আপনি, আমি আশা করি বুঝাতে পারছি, যত বেশি আপনি ট্যাক্স করবেন যত বেশি হচ্ছে এক্সপি, এখানে লিখে দেওয়া আছে মোর এক্সপি ইউ হ্যাভ দ্যান মোর চান্স টু গেট রিওয়ার্ড। আপনি যত বেশি এক্সপি আর্ন করবেন আপনি তত বেশি টোকেন পাবেন, পেমেন্ট কিন্তু ভাই 100%। আশা করি বুঝাতে পারছি। সো ভিডিও অ্যাড করে দিচ্ছি কীভাবে কাজ কাজগুলো করতে হবে, প্রত্যেকে ভিডিওতে দেখে সুন্দর করে হচ্ছে জয়েন করে নেবেন, ঠিক আছে। কেউ মিস করিয়ে না, ভালো অফারগুলো কিন্তু আপনি একটু বেশি মিস করেন। সো এটা একটু মাথায় রাখবেন, প্রত্যেকে জয়েন করবেন, ঠিক আছে। এগুলো কিন্তু মিস করলে ভাই পেমেন্টটা আর ইনকাম নিয়ে চিন্তা করতে পারবেন না আর কি। এই যে এখানে আসলাম, এই যে ক্লেম রিওয়ার্ডে ক্লিক দিলাম, আপনাদের সামনে একটা করে দেখাচ্ছি প্লাস ভিডিওতে দেওয়া আছে। এই যে আমার কোয়েস্টটা কিন্তু ক্লেম হয়ে গেছে, যে টাক্সগুলো এখন কিন্তু আমার 35% 100% হলে আমি লেভেল 5। এভাবে করে করে হচ্ছে নোটিফিকেশনে গেলে আপনার আমার সবগুলো কিন্তু ক্লেম হচ্ছে। আর এটা হচ্ছে এই এটা হচ্ছে আপনার ইয়ে আছে, এই যে এই বাড়িটা হচ্ছে এই রেফারেলে জয়েন করছে, সো এটা হচ্ছে কি ক্লেমের জন্য অপেক্ষা করতেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি, ট্যাক্স যখন কমপ্লিট করবো তখন হচ্ছে রেফারেল কমিশনটা অ্যাড হয়, এখানে সবাই কিন্তু পেমেন্টটা পাবো। প্রত্যেকে হচ্ছে ট্যাক্স কমপ্লিট করতে হবে, আপনি জয়েন করছেন ট্যাক্স করলেন না তাইলে কিন্তু হবে না, তাইলে কিন্তু আপনি আর পাবেন না। হ্যাঁ, অবশ্যই আপনাদের কিন্তু ট্যাক্স কমপ্লিট করে, যেমন এই কিন্তু জয়েন করছে কিন্তু ট্যাক্স কমপ্লিট করতেছে না, তাইলে কিন্তু কোনো পেমেন্ট পাবে না। ট্যাক্স কমপ্লিট করে আপনার লেভেল বাড়াতে হবে, আপনি শুধু শুধু একটা ট্যাক্স কমপ্লিট করবেন না আপনাকে পেমেন্ট দিবে না, সবগুলো ট্যাক্স কমপ্লিট করবেন। আশা করি বুঝতে পারছি, প্রত্যেকে দ্রুত জয়েন করেন। আর অবশ্যই হচ্ছে লাস্ট পার্ট ভিডিওতে দেখবেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে লিঙ্কটাতে ক্লিক করে ওপেন করবেন, আপনার ক্রোম ব্রাউজার ওপেন করলে এরকম আসবে। দেন হচ্ছে এখানে অ্যাকসেপ্ট ইনভাইটেশন লেখা থাকবে, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার এখানে সরাসরি দেখতে পারবেন যে ওপরের দিকে যে ম্যান আইকন থাকবে, ম্যান আইকনে ক্লিক করার পরে যে অ্যাকাউন্ট সেটিংস লেখা থাকবে, অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পর এই যে নিচের দিকে এখানে দেখতে পাবেন সুই অ্যাড্রেস দিতে বলবে, তো আপনার মার্শিন বা হচ্ছে মার্টিন বা হচ্ছে সুই ওয়ালেট থেকে আপনার সুই অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন সেভ নামে যে অপশন থাকবে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এখানে আপনার হয়ে যাবে, দেন ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে বা থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর এখানে যে সুইটা যেটা আছে এখানে ক্লিক করার পর যে কয়েস্ট নামে যে অপশন থাকবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এই যে এখানে কিছু কিছু আপনার অ্যান্সার চাইবে, তো এগুলো আপাতত দেওয়া লাগবে না, এগুলো স্কিপ করবে, একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন। তো এটা এই যে প্রথমটা শুধু করতে হবে যে সুইসব অনবোর্ড এটা করতে পারবেন, বাট হচ্ছে এই যে এইগুলো করতে পারবেন, এগুলো পরবর্তীতে আমি অ্যান্সারগুলো দিয়ে দেবো, তো এগুলো স্কিপ করবেন প্রথমটা দেওয়ার পরে। তারপরে এই যে এখানে আসার পরে ক্লাইমে ক্লিক করবেন, দেন হচ্ছে আরও নিচের দিকে চলে আসবেন। তো একটা এখানে কমপ্লিট করবেন, নিচের দিকে আসবেন, আসার পরে যে ফলোতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর এই যে এখান থেকে হচ্ছে এই যে প্রথমত হচ্ছে টুইটারটা কানেক্ট করে নেবেন, নেওয়ার পরে হচ্ছে আপনার এখানে জয়েন করে নেবেন, মানে ফলো করবেন। দেন হচ্ছে ক্লাইম লেখা থাকবে, ক্লাইমে ক্লিক করবেন, এই যে ডিসকর্ডে জয়েন করে ভেরিফাই করে ক্লাইমে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে মেকে সোয়াপ অন সুইসোয়াপ লেখা থাকবে, তো এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, এই যে লিঙ্কটা আমি দিয়ে দেবো, সোয়াপ লিঙ্কটা দিয়ে দেবো।
তো সোয়াপ লিঙ্কটা আপনি সরাসরি যে মার্শিন ওয়ালেটে বা সুই ওয়ালেট আনবেন, আনার পরে এখানে দেখতে পারবেন যে আপনাকে এখানে যে সোয়াপ করার পর ট্রানজ্যাকশনের একটা স্ক্রিনশট নিতে হবে, দেন সেটা আপলোড দিয়ে এখানে হচ্ছে ক্লাইমে ক্লিক করতে হবে। তো তারপর হচ্ছে এই যে সরাসরি যে মার্টিন ওয়ালেটে চলে আসবেন, আসার পরে এই এয়ারড্রপে ক্লিক করবেন, তিনবার ক্লিক করলে আপনি এখানে 0.15 হচ্ছে আপনার ফাসেট পেয়ে যাবেন। অবশ্যই সুই ডেপনেট যেটা থাকবে সেটাতে কানেক্ট করতে হবে। তো সেটাকে কানেক্ট করার পরে যে আপনার যে ওয়ালেট লিঙ্কটা দেবো সেই লিঙ্কটা এখানে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখানে দেখতে পাবেন যে আপনার অনেক ওয়ালেট দেখতে পারেন, এখান থেকে মার্টিন ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এখানে প্রথমত যে টোকেন লেখা থাকবে টোকেনে ক্লিক করবেন, টোকেনে ক্লিক করবে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে মূলত হচ্ছে বর্তমানে সোয়াপ করা যাচ্ছে না, এই যে টোকেনটা এখানে সিলেক্ট করা যাচ্ছে না, তাদের সার্ভার ডাউন মেবি। তো যাই হোক, যখন এটা সোয়াপ করা যাবে তখন হচ্ছে এখানে আপনার উপরে হচ্ছে সুইটা সিলেক্ট করবেন, নিচে যে কোনো ইউএসডিটি বা ইউএসডিসি যে কোনো পরিমাণ আপনার অ্যাকসেন্টের আপনার হচ্ছে সোয়াপ করে নেবেন। এখানে যে 0.2% দেওয়ার পরে এখানে দেওয়ার পরে সোয়াপে ক্লিক করবেন, সোয়াপ হয়ে যাবে, পারমিশন চাইবে, দেওয়ার আপনার এখানে সফটওয়্যার হয়ে যাবে। দেন নিচের দিকে দেখতে পারবেন যে ট্রানজ্যাকশন নামে যে অপশনটা, ট্রানজ্যাকশনে ক্লিক করবে এখানে ট্রানজ্যাকশনের হিস্ট্রিটা চলে আসবে, সেটা একটা স্ক্রিনশট নিতে হবে। নেওয়ার পরে যে কিউ থ্রিতে এখানে আসার পর এখানে আপলোড করে দিয়ে এখানে যে ক্লাইমে ক্লিক করলে আপনার এটা রিভিউতে চলে যাবে, তারা দেখে অ্যাপ্রুভ করে দেবে। তারপর নিচের দিকে দেখতে পাবেন যে ডেইলি কানেক্ট, এখানে ক্লিক করবে ডেইলি অপশনটা কানেক্টটা এখানে আপনি ক্লাইম করে নেবেন, উইকলি এটা ক্লাইম করে নেবেন। নেওয়ার পরে এই যে এখন হচ্ছে কুইজের অ্যান্সারগুলো দিতে হবে, তো কুইজের অ্যান্সারগুলো দেওয়ার জন্য আমি কুইজ অ্যান্সারগুলো দিয়ে দেবো। জাস্ট এখানে ক্লিক করার পর কুইজ অ্যান্সারগুলো দিতে হবে, দেওয়ার পরে আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে দেখতে পারবেন যে আপনার এখানে আপনার টুইটারগুলো ফলো করে আপনাকে মেমে কন্টেস্ট এগুলো যদি পারেন তাহলে দিবেন। আর এখানে যে টুইটার এটা যেটা আছে স্প্রেড যেটা, এখানে হচ্ছে আপনাকে এই যে টুইট অপশনে যাবেন, টুইটে ক্লিক করবেন, টুইট লিঙ্কটা এখানে দিবেন, ক্লাইমে ক্লিক করবেন, হয়ে যাবে। তারপর নিচের দিকে দেখতে পাবেন যে টুইটারগুলো ফলো করতে হবে, মানে এই টুইটারগুলো ফলো করতে হবে, যত টুইটার সেগুলো ফলো করবেন দেন হচ্ছে ক্লাইমে ক্লিক করে আপনার এখানে জয়েন করা হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে যতগুলো আপনি পারেন সবগুলো টাস্ক একটা একটা করে কমপ্লিট করে রাখেন। আর হচ্ছে যত এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে যত পয়েন্ট করবেন তত হচ্ছে আপনি এখানে টোকেনটা বেশি পাবেন, মানে যত পয়েন্ট আর্নিং করবেন তত টোকেন এখান থেকে বেশি পাবেন। তো যতগুলো সম্ভব আপনি এখানে করে রাখেন, আর সোয়াপ এখন না হলে পরে ট্রাই করবেন, আশা করি যে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।